চুয়াডাঙ্গা দুই আসনের সীমান্তবর্তী জনপদ একসময় ছিল শিক্ষাসহ সব ক্ষেত্রে অবহেলিত। এখন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে উন্নয়ন হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা। চুয়াডাঙ্গায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এসকে লিটন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, ওখানকার উন্নয়ন নিয়ে ভোটারদের অভিমত কি আমাদেরকে জানান। রূপা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এখন রয়েছি চুয়াডাঙ্গা দুই আসনের তিতুদহ ইউনিয়নে। আপনি যেমনটি বলেছেন যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকায় একসময় মানুষ কল্পনা করেনি যে সড়ক হবে, কলেজ হবে বা ধর্মীয় বড় প্রতিষ্ঠান হবে, এ ধরনের কোন স্বপ্নের মতো ছিল। কিন্তু আমরা এই এলাকাটিতে ঘুরেছি, এই চুয়াডাঙ্গা দুই আসনের প্রত্যেকটি অলিতে গলিতে যাওয়ার সুযোগ হয়েছে, সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে এবং তারা জানিয়েছে যে বিগত দিনগুলোতে অনেকেই ক্ষমতায় এসেছে কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়নের কিন্তু তার কোনো বাস্তবায়ন হয়নি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ এখানকার যে সংসদ সদস্য রয়েছে, তিনি প্রত্যেকটি গ্রামে গিয়েছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন এবং তারই তো সৌজন্যে আসলে এই এলাকায় উন্নয়নের যে ছোঁয়ায় সরকারের যে প্রতিশ্রুতি অনেকটাই বাস্তবায়ন করেছে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এখানে অনেক নেতাকর্মী রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। আমার সামনে রয়েছেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার সঙ্গে আমি কথা বলতে চাই যে আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু উন্নয়ন হয়েছে এলাকায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাইটিভি কে। আসলে চুয়াডাঙ্গা দুই নির্বাচনী এলাকা আপনারা জানেন যে এটা 1975 সালের বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা দেখেছি যে বরাবরই এখানে আওয়ামী বিরোধী যারা ছিল তারা আপনার এমপি হিসাবে এখানে নির্বাচিত হয়ে এসেছে, যে কারণে সেই সময়ে তারা এই অঞ্চলটাকে অবহেলিত রেখেছে এবং তারা জানতো যে ভোটের বাক্স দিলেই ভোট ভরে যায়। আমরা 2008 সালে যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হয় এবং আমাদের এখানে নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় সংসদ সদস্য একজন রাজাকারের সঙ্গে, যিনি তালিকাভুক্ত হাবিবুর রহমান, তার বিরুদ্ধে নির্বাচন করে এখানে নির্বাচিত হয়ে এসেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর উনি একেবারেই ওয়াদা করেছিলেন যে আমি এই এলাকাটি জামাত বিএনপি যে দুর্গ সেটা ভাঙব, সেই লক্ষ্য নিয়ে তিনি গ্রামে সেটা উন্নয়ন করে গ্রামে গ্রামে গঞ্জে উনি নিজে প্রথমে ঘুরেছেন এবং কোথায় কি সমস্যা, কোথায় বিদ্যালয় নাই, রাস্তা নাই, ব্রিজ কালভার্ট নিজের সরেজমিনে দেখেছেন এবং তালিকাভুক্ত করেছেন। পরবর্তীতে পরিকল্পনা মাফিক তিনি পর্যায়ক্রমে এমন একটি টার্গেট করেছিলেন যে আমি 5-7 বছরের মধ্যে টোটাল বিষয়টিকে সম্পূর্ণ একটা নেটওয়ার্কের মধ্যে আনবো। সেই আলোকে উনি বিভিন্ন ইউনিয়নের ব্যাপক রাস্তাঘাট করেছেন। আমি যদি বলি আমার ইউনিয়নে আমি 100% রাস্তা ওনার মাধ্যমে হয়েছে এবং কোনো কাদা নাই, একটা পৌরসভা হিসেবে এরকম একটি জায়গায় পৌঁছে গেছে। পাশাপাশি শুধু আমার ইউনিয়ন নয়, সমস্ত দুই আসনের প্রতিটি ইউনিয়নে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, সমস্ত কানেক্টিং রোড এবং বিল্ডিং, এমপিও গড়ন, শিক্ষাক্ষেত্রে যেমন উন্নয়ন করেছেন, হাসপাতাল করেছেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের কারণে রাস্তাঘাট যখন ব্যাপকভাবে হয়েছে, সাধারণ মানুষ ওই যে জামাত ইসলাম বা এখানে বিএনপির অনুকূলে যে অবস্থানটা ছিল সেটা ভেঙে আস্তে আস্তে আলিয়াসগাট টগরের সুযোগ্য নেতৃত্বের কারণে মানুষজন এখন নৌকার পক্ষে চলে আসছে এবং সকলে আগামী দিনে আবার তাকে নির্বাচিত করার একটি মনোবাসনা ইতিমধ্যেই তৈরি করেছেন। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনাকে। আসলে যেমনটি বলেছেন যে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে ভালো থাকার জন্য, সেই স্বপ্নের মাঝেই অনেক কিছু হয়েছে এবং এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, স্বপ্নের একটি জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো বড়শলিয়ার নিউ মডেল ডিগ্রি কলেজে, যে কলেজটি দীর্ঘদিন অবহেলিত ছিল, যে কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধার সৃষ্টি হয়েছে, সেই কলেজটি আজ এই ভাবে রূপ নিয়েছে, একটি চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। এই কলেজের করার ক্ষেত্রে যারা কাজ করেছে, সর্বোচ্চ কাজ করেছে এবং আন্তরিকতার সঙ্গে যিনি করেছেন তিনি হলেন এই এলাকার সংসদ সদস্য, আর যারা পিছন থেকে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। তবে প্রথম একটু কথা বলতে চাই এখানকার যে প্রিন্সিপাল রয়েছেন কলেজটি, তার সঙ্গে সংক্ষেপে জানতে চাই যে এই কলেজ সম্পর্কে। ধন্যবাদ মাই টিভি। এবং আমাদের এই কলেজের যে উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হিসেবে অত্যন্ত গ্রাম এলাকায় এই প্রতিষ্ঠানটি হওয়ার পরে এলাকার ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি পাস ছেলেমেয়ে আমাদের এখান থেকে প্রত্যেক বছরে প্রায় 100-150-200 ছেলেমেয়ে পাস করে বের হচ্ছে। সম্পূর্ণ গ্রাম এলাকার ছেলেমেয়ে এরা বাইরে যে লেখাপড়ার সুযোগ পেত না, এর আগে যেতও না, এখান থেকে
চুয়াডাঙ্গা 22 কিলোমিটার দূরে। এটা মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগরের একান্ত প্রচেষ্টায় 2005 সালে একাডেমিক স্বীকৃতি পাই, 2010 সালে এমপিও ভুক্ত হয়, 2015 সালে ডিগ্রিতে অন্তর্ভুক্ত। ধন্যবাদ প্রিন্সিপাল প্রতিষ্ঠায় যিনি কাজ করেছেন প্রতিষ্ঠাতা, তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই কলেজ বা এই এলাকার উন্নয়ন সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ মাইটিভি, ধন্যবাদ আপনাকে। আমি বড়শোলা নিউ মডেল ডিগ্রি কলেজের একজন দাতা সদস্য, আমার সাদাত ভাই ফারুক হাসান প্রতিষ্ঠাতা। তো এই কলেজটা আমাদেরই জমিতে, আমরা চেষ্টা করে অনেক দূর আগায় গেছি এবং সেটা সম্পূর্ণ এই এমপি সাহেবের মানে প্রচেষ্টাই। তো এখন আমরা এই কলেজটাকে একটা উন্নত কলেজে রূপান্তরিত করতে পারছি। আমাদের ছেলে মেয়েও যথেষ্ট আছে, লেখাপড়ার মান ভালো এবং আমরা চুয়াডাঙ্গা জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। ধন্যবাদ আপনাকে। আসলে যেখানে দাঁড়িয়ে আছি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করার জন্য আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যা আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু ছিল না। এবং এলাকার প্রত্যেকটি সড়কে ঘোরার সুযোগ হয়েছে, এখানকার যারা সাধারণ ভোটার তাদের সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে রাস্তাঘাট সবকিছু উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। তা রূপা, এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা দুই আসনের নির্বাচনী যে উন্নয়নের খবর, এই পর্যন্ত আমরা যা পেয়েছি সেগুলো জানালাম। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এসকে লিটন। চলে যাচ্ছি পরের খবরে।